আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুকিটাকি রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওর মাঝে আজকে দেখতে পারবেন আমাদের এই গেট টুগেদারে কে কে আসলো, এই ছোট্ট একটা গেট টুগেদার। তো দেখতেই পাচ্ছেন আমরা কোথায় আসছি। আমরা আসছি মিরপুর 14 নম্বর থাই গার্ডেন 2। তো চলে আসছি এখন, এই তো থাই গার্ডেনে এখন আমি যাচ্ছি উপরে। উপরে চলে আসছে আপু, আপু বলতে নুসরাত জাহান ইতিরঙ্ক আপু সর্বপ্রথমেই চলে আসছে। আপু এসে আমাকে ফোন দিল যে তুমি কোথায়, আমি তাড়াতাড়ি বা চলে আসলাম। আর হচ্ছে আমরা ভিডিওটা ওইভাবে করতে পারিনি, আসলে আমাদের মূল উদ্দেশ্য ভিডিও করার ছিল না। হয়তো অনেকে ভাবতে পারে যে গেট টুগেদার মানেই হচ্ছে একটা ভিডিও করবে ছাড়বে বা কি, আসলে ওরকমভাবে ভিডিও করার কোনো আমাদের প্রিপারেশন ছিল না। যদি থাকতো তাহলে আমরা ভিডিওটা ওই সুন্দরভাবেই গুছিয়ে করতে পারতাম। তো আমার ভিডিওতে সব কিছুই এলোমেলো, আমি ওইভাবে ভিডিওটা করি নাই, আমি আসলে ভিডিও করতেই পারিনি বা ধরিও নাই। তো দেখতে পারবেন আমরা কি কয়েকজন আপুরা মিলে, এখানে কোনো ভাইয়ারা ছিল না, আমরা শুধু কয়েকজন আপুরা মিলেই ছোটোখাটো একটা গেট টুগেদার করলাম। আসলে ইউটিউবার বলতে ভুল হবে, আমরা যারা আছি যে কয়জনই আছি আসলে আমরা বোনের মতো। আর আমার সাথে আজকে গেট টুগেদারে এখানে আসলো কোন চ্যানেলের আপুরা, তো আমি চ্যানেলের নামগুলো সর্বপ্রথমে বলে দিচ্ছি। আমাদের সাথে আসলো, প্রথমেই বলছি, নুসরাত জাহান ইতিরঙ্ক, তারপরে আপু মাকসুদা রেখাস কিচেন থেকে মাকসুদা আপু আসলো, তারপরে চলে আসলো আনাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে ফাতেমা তাবাসুম আপু, রান্না শিখি চ্যানেল থেকে আসলো নুসরাত আপু, ওই আপুর নামও নুসরাত। আর আমাদের মাঝে আরেকটা আপু হচ্ছে আমাদের স্বপ্নডানা বাই সোনিয়া, ওর নামও সোনিয়া। তো আমরা এই তো কয়েকজন একসাথে হলাম, আমি চ্যানেলের নামগুলো বলে দিলাম। আর আপনাদের সুবিধার্থে আমি চ্যানেলের লিঙ্কগুলো আমার ভিডিওতে দিয়ে দিব। এখন আমাদের মাঝে এই তো আমাদের নুসরাত আপু চলে আসলো। আমি বারবারই বলছি আমাদের ভিডিও করার ওইভাবে উদ্দেশ্য ছিল না, তার কারণে সব কিছু এলোমেলো। আমরা আসলে ভিডিও করতে যাই নাই, যে আমাদের মানে এটা কোনো টার্গেট ছিল না যে আমরা এখানে গেছি একটা ভিডিও বানাবো, এরকম কিছু না। যে আপুরা আমরা সবাই একসাথে আসছি, এটা মিলে যে একটু বসবো কথা বলবো, বা আমরা দূর থেকেই সবাই সবার সাথে কথা বলি কিন্তু কাছ থেকে কেউ কাউকে দেখি না। তো তার কারণে আসলে মানুষের মনের টান সব কিছু মিলেই আমি এই ছোটোখাটো একটা গেট টুগেদারের আয়োজন করেছি। তো আমাদের রান্না শিখে আপু কিন্তু সেই উত্তরা থেকে চলে আসছে, আমার ডাকে সাড়া দিছে। তো যাই হোক, আপুর সাথে এটা হচ্ছে আপুর হাজব্যান্ড চলে আসছে, আসলে ভাইয়া আপু তো দূর থেকে আসছে, তার কারণে ভাইয়াকে নিয়ে আসছে। আর না হলে আমাদের সাথে কোনো ছেলে ইউটিউবার হয় নাই, আমরা সবাই এখানে মেয়েরা, সবাই বলতেই তো আমরা কয়েকজন আর কি। তো আমরা এখন খাবার কিছু অল্প স্বল্প খাবারের আয়োজন করেছি, তো আমরাই তো সবাই এখন খাওয়া দাওয়া করবো। তো ভিডিও একবারে যে মানে দিব না তার বলে না, তো ভিডিওটা দিলাম হচ্ছে যে নেক্সট টাইম যদি কখনো আমরা কোনো গেট টুগেদার করতে চাই, তাহলে আমাদের সাথে কোনো আপু ভাইয়েরা যে এভাবেই আমাদের সাথে আমাদের ডাকে যে সাড়া দেয়, আমরা ছোটোখাটো করে হলেও আবারও আমরা নেক্সট টাইম এই গেট টুগেদার করবো আশা করি। তো তার কারণেই এই ভিডিওটা আমি করলাম, যে আমরা যাতে ছোটো করে হলো সব এভাবে আমরা এক জায়গায় সবাই মিলে বসতে পারি, একটু গল্প করতে পারি বা সবার সাথে কথা আড্ডা দিতে পারি। তো তার কারণেই আজকের এই ভিডিওটা দেওয়া, যে হয়তো অনেকে ভাবতে পারেন যে ওনারা একসাথে হয়ে সবাইকে দেখাচ্ছে এই সেই, আসলে এই ধরনের ভাবনা কেউ ভাববেন না, যে এই ধরনের মন মানসিকতা কেউ আনবেন না। আমরা এখানে সবাই ছোটো বোন বা বড় বোনের মতো এখানে বসছি, গল্প করতেছি। তো আর নেক্সট টাইম যদি আমরা করি, আমরা চাই যে আমাদের সাথে যে আপুদের বা অ্যাড আছে, তো সব আপুরাই যাতে আমাদের সাথে এভাবে আসে বা এভাবে এসে আমরা এক জায়গায় বসি, গল্প করি। আসলে খাবার
খাবারটা মেইন কথা না, মেইন কথা হচ্ছে আমরা যেখানে আসলাম সবার সাথে সবার ফেস টু ফেস দেখা হলো, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। তো সবাই আসলে দেখা যায় আমার মেয়ে ও করেছে একটু একটু করে এই ভিডিওগুলো, তো সবাই মানে ওরা চেষ্টা করেছে আমরা সবাই যে একটু একটু হলো আমাদের এই ইয়েগুলো ধরে রাখতে আমাদের প্রেম বন্দিতে। তো তার কারণেই আমি এই ভিডিওটা হয়তো একটু একটু করেই খুঁজে পেয়েছি আর আপনাদের মাঝেও নিয়ে আসতে পারছি। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া খাচ্ছি। আর এখানে যে আপুরা এসেছে আসলে সবারই মন মানসিকতা খুবই ভালো, আর খুবই কি বলবো আর আপুদের মন এত ভালো, তো আপুরও অনেক খুশি হয়েছে যে এত ছোটোখাটোর মধ্যেও আমাদের খুবই ভালো লেগেছে। আমি বাসা থেকে আপুদের জন্য দেখেন চালটা কেটে নিয়ে আসছিলাম মরিচ দিয়ে, এখন আপুদের দিচ্ছি, আপুরাও চালটা খেলো বসে বসে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা যেই কজনই এখানে আছি আমরা চাই আমরা সবাই সবার চ্যানেলে যাই গিয়ে সবাই সবার ভিডিও দেখব, সবাই ভিডিও রিলেটিভ কমেন্ট করব, কোনোভাবেই আমরা ভিডিও স্কিপ করব না। আমরা এই জিনিসটা আমরা সব সময় আমি বলি যে সবাই কেউ যদি আপনারা ভিডিও দেখেন দেখার ইয়ে নিয়ে যান তাহলে অলরেডি সব ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করেন, আর না হলে তো দুজনেরই এই সমস্যায় পড়তে হবে। তো এখন আমরা এই তো চলে যাচ্ছি, সবাই নেমে যাচ্ছি, আসলে বিদায় বেলাটা খুবই কষ্টকর। আপুরা চলে যাচ্ছে, আমার কাছে খুবই খারাপ লাগলো আপুদের বিদায় দিতে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন নেমে যাচ্ছি, তো আশা করি এই বিদায় শেষ বিদায় না, আমরা আবার দেখা হবে আপুদের সাথে, আবার আমাদের কথা হবে, আবার আড্ডা হবে, আবার এক জায়গায় বসে আমরা গল্প করব সবাই মিলে। আপুদেরকে বিদায় দেওয়াটা শেষ বিদায় দিচ্ছি না, আবার বলেছি যে আবার আমরা দেখা করব। তো আমি আশা করি সব আপু ভাইয়াদের যে আমরা যদি কখনো আবার এই ছোটোখাটো গেট টুগেদার করি সবাই আমাদের এই গেট টুগেদারে অংশগ্রহণ করবেন, করে সবাই একসাথে হব, মজা করব, আড্ডা দিব সবাইকে নিয়ে। আমি চাই সবাইকে নিয়েই করতে, সবাইকে নিয়েই বসে একটু গল্প করি। তো চলে যাচ্ছে আমাদের ইতি আপু আর মাকসুদ আপু, দেখতে পাচ্ছেন। আর ইতিয়াপুর হচ্ছে ইতিয়াপুর কথা কি বলবো, না বললেই নাই আপু, আসলে আমার কাছে আপুর কথা বাড়তি, আপুর চলাফেরা, আপুর সব কিছুই আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। সবারকেই ভালো লাগে কিন্তু কিছু মানুষের একজনকে একটু বেশি ভালো লাগে, তো আমার কাছে কেন জানি আপুর সব কিছুই ভালো লাগে। তো আপুর মানে রেস্টুরেন্টে এসে আপুর দুইটা জিনিস আমার খুবই ভালো লেগেছে। আপু আমরা বাচ্চা নিয়ে গেছি কিন্তু আপু বাচ্চাদের বিলটা কিন্তু আমাদের দিতে দেয় নাই, আপু দিয়েছে, তো আপুর আসলে সব কিছুই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আপুকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো বা করব, তো আপনারা সেই ভিডিওটাও দেখবেন ইনশাল্লাহ। আপু একটা মানুষের ভালো দিক খারাপ দিক সব দিকেই থাকে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।